সকালে আমি বাড়ি এসেছি। তো বাড়ি এসে একটু ঘুরতে যাব না সেটা তো হয় না, ছেলেরও পরীক্ষা শেষ, তাই জন্যই আসা। তো একটু ঘুরে আসি, দেখি কোথায় নিয়ে যায় ঘুরতে। আমি যে বাড়ি এসেছি তার ব্লগটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। আগে তোমরা আমার এই ব্লগটা দেখে নাও, পরে আসছি বাড়ির ব্লগটা নিয়ে। দেখো বন্ধুরা, আমি কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি, আগে তোমরা দেখো তারপরে আমি বলছি আমি কোথায় যাচ্ছি। চিনতে পারো কি না, হয়তো অনেকেই চিনতে পারবে। এটা হচ্ছে দিল্লি রোড যাওয়ার রাস্তা। তো আমি এখন দিল্লি রোড যাচ্ছি, দেখো। আমার অনেক দিনে ইচ্ছা ছিল যে একটু দিল্লি রোডে লং ড্রাইভে যাব। তো আজকে সেই ইচ্ছাটা আমার পূরণ হবে। আমার খুব ভালো লাগে এই রাস্তাটা। আমার অনেক দিনের ইচ্ছে আজ মানে পূরণ হচ্ছে। খুব ইচ্ছা ছিল এই রাস্তা দিয়ে, এমনি অনেকবার গেছি, দক্ষিণেশ্বর যাওয়া যায়। কিন্তু এখন দক্ষিণেশ্বরে গিয়ে কোনো লাভ নেই, ভিতরে ঢুকে ঠাকুর পুজো দিতে পারবো না, কিছু করতে পারবো না। এখান থেকে ঘুরে যাবে দক্ষিণেশ্বর? এখানে নেই, এটা এই যে A1 ধাবা, এখানে কি চা খাওয়া হবে। তো আমি তো চা খাই না, দেখি চা ছাড়া আর কিছু পাওয়া যায় কিনা। এই দোকানে মোমো পাবে না বলেও এই দোকানে যায় না। এখানে আমার মাস্ক না পরলে পুলিশে ধরে, তাই জন্য মাস্ক নামানো যাবে না মুখের থেকে। তো দেখি কি পাওয়া যায় এখানে।
দাঁড়িয়ে আছি, ওখানে কয়েকজন লোক বসা আছে, অনেক বড় জায়গা নয় তো, এরা বেরোলে তবে গিয়ে ওখানে বসতে পারবো। চাই নেওয়া হয়েছে, দেখি চা খেয়ে কিরকম। ভাড়ে চা দুর্দান্ত, ওর জন্য মোমো নেওয়া হয়েছে। ও মোমো ভালো খায় আর বিরিয়ানিটাই ভালো খায়, এই দুটো জিনিস ও খুব ভালো খায়। এটা হচ্ছে গৌরীপুরের কালী মন্দির বিরাটিতে। তো যারা বিরাটিতে থাকো বা যারা এই মন্দিরে পুজো দিতে আসো তারা জানো এই মা খুব জাগ্রত। এখন বাড়ি যাচ্ছি, ব্লগটা আজকে এখানেই শেষ করছি, আসছি আবার নতুন ব্লগ নিয়ে। ভালো থেকো।